স্বামী ছেড়ে মন মজেছে পড়শি দেওরের প্রেমে। বুধবার গভীর রাতে প্রেম যেন চরম পর্যায়ে পৌঁছালো। স্বামীকে অন্ধকারে রেখে দীর্ঘ কয়েক বছরের অবৈধ সম্পর্কের খেসারত দিতে হলো বধূকে। স্বামী নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সাথে তার প্রেমিকের দিয়ে দিলেন বিয়ে। কি ভাবছেন, এটা কোনো সিনেমার কাহিনী? একদমই না। বৃহস্পতিবার সাত সকালে একেবারে জনসমক্ষে এমনই ঘটনা ঘটেছে আরামবাগের গৌরহাটি বারোয়ারি গাইন পাড়া এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গৌরহাটির এই এলাকার এক বছর বয়সের গৃহবধূর সঙ্গে এক যুবকের অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে দেওর হন। কাকতালীয় ভাবে প্রেমিকের বয়সও নাকি 22 বছর বলে জানা গেছে। পরিবার সূত্রে খবর, ওই গৃহবধূ নাকি প্রায় প্রতিদিনই গভীর রাতে নিজের বাড়ি থেকে উঠে গিয়ে তার প্রেমিক যুবকের বাড়িতে গিয়ে পরকীয়ায় মেতে উঠতেন। একই ভাবে বৃহস্পতিবার রাতেও স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পড়শি অবিবাহিত প্রেমিকের বাড়িতে গিয়ে অবাধ যৌনতায় মাতেন। পরে সেখান থেকে বেরিয়ে আসার সময় গৃহবধূর শাশুড়ি এদিন জেগে থাকায় তাকে একেবারে হাতে নাতে ধরে ফেলেন। কিন্তু পরিস্থিতি বেগতিক হতেই শাশুড়িকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বিদায় বেলার ঘন্টাটি বেজে গিয়েছিল। বারোয়ারি পাড়ার হাই স্কুল মাঠের কাছে আসতেই ওই গৃহবধূকে ধরে ফেলেন তার স্বামী। অন্যদিকে ছুটে পালানোর চেষ্টা করার সময় গৃহবধূর প্রেমিকও ধরা পড়েন এলাকাবাসীর হাতে। অন্যদিকে লজ্জাজনক এই ঘটনার কারণে ওই গৃহবধূকে মেনে নিতে অস্বীকার করেন তার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। জানা গেছে, ওই গৃহবধূর একটি 5 বছর ও একটি 1.5 বছরের মোট 2টি পুত্র সন্তান রয়েছে। সারা রাত এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে হইচই শুরু হয়ে যায়। বৃহস্পতিবার একদম সাত সকালে ওই গৃহবধূর স্বামী নিজে দাঁড়িয়ে থেকে সিঁদুর নিয়ে এসে স্ত্রীর প্রেমিকের সাথে তার বিয়ে দিয়ে দেন। আজকে গৌরহাটি বারারি গায়নপাড়ার মধ্যে একটা মহিলা, অর্থাৎ হচ্ছে বাড়ির বউ, রাত একটার সময় পরকীয়া করতে যে ধরা পড়ে, আর তার ফ্যামিলির হচ্ছে যে মেয়েটা ধরা পড়েছে তার হচ্ছে ঠাকুর সাউরি, রাত্রে জেগেছিল, প্রতিদিন প্রায় যায়, প্রতিদিন ওর সঙ্গে পরকীয়া করতে চায় কিন্তু ধরতে পারে না, ধর্ম করে ধরতে পারে না। আজকে ঠিক রাত একটার সময় সেই বয়স্ক মহিলাটা জেগে বসেছিল, ঢুকতে ডেকে দেখেছে, এক আধ ঘন্টা বাড়িতে ঢুকেছে এবং বেরিয়ে আসার পর পাটাকে ধরে ফেলে ঝাপটে, বুড়ি মানুষ তাকে লাথি মেরে ছিটকে দিয়ে রাত একটার সময় এই আমাদের বাড়ারি স্কুল মাঠকে চলে আসে। এবং যে মেয়েটি ধরা পড়ে তার স্বামী তাকে রাত 11টার সময় একটু মারধর করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর সারা রাত আমরা কেউ মারধর করি না, তার স্বামী এবং শ্বশুর সমস্ত যে ফ্যামিলির মেম্বার রয়েছে তারা বলতে চাইছে যে আমরা এই মেয়েকে নেবো না, প্রায় দীর্ঘদিন এই ঘটনা ঘটিয়ে আসছে, এই মেয়েকে আর আমরা নেবো না, এখন পুলিশের হাতে আমরা এই মেয়েটিকে আর ছেলেটিকে তুলে দিলাম। সবাইকে সাক্ষী রেখে দিনের বেলায় চোখের আলো বিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। সেখান থেকে তারা ওই গৃহবধূ সহ তার প্রেমিককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সব মিলিয়ে লকডাউনের সাত সকালে এই বিয়েকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।